আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামে কীভাবে কাজল উঠানো হয়। তো যে কাজলটা হচ্ছে চোখে দেওয়া হয় বা বাচ্চাদের কপালে দেওয়া হয় নজর না লাগার জন্য, তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুধুমাত্র একটা জাজরি আর কপি বা কুপি যেটাই বলেন, তো এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে কাজলটা উঠানো। আর আমি প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা হচ্ছে রাতের বেলা করা, এই জন্য একটু অন্ধকার আসতে পারে বা গোলা হতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জাজরিতে একটা কপি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি জাজরি নিচ্ছি, আপনারা চাইলে বড় একটা পাতিল নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজ হবে। চাইলে এখানে কপির বদলে মোমবাতিও নেওয়া যায়। কপিটা জাজরিতে নেওয়ার পর কপিটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর অবশ্যই এখানে সিলভারের যে কোনো ধরনের ডাকনা দিতে হবে, অথবা বাটি যেটাই পারেন সিলভারেরটা দিতে হবে, কিন্তু ননস্টিকের কোনো ডাকনা দেওয়া যাবে না। ননস্টিকের যে কাচের ডাকনাগুলো থাকে ওগুলো দেওয়া যাবে না। তো এখানে হচ্ছে ডাকনাটা দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করলে কালিটা একটু বেশি উঠবে, আর যদি তার থেকে কম অপেক্ষা করেন তাহলে একটু কম হবে। আর এখানে হচ্ছে আমি একটা ছোট মেরিলের কৌটা নিয়ে নিছি, তো এই কৌটার মধ্যে হচ্ছে কালিটা রাখবো। মাঝে দিয়ে হচ্ছে আমি একটু ডাকনাটা সরাইছিলাম, তো তখন আমার হাতে একটু বাপ লাগছে, এই জন্য ডাকনাটা মাটিতে পড়ে গেছে। তো ওই যে মাটিতে পড়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো কালি পড়ছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম অরিজিনাল কালি যেটা হয়, তো ওই কালিটাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার হচ্ছে ডাকনাটা উঠিয়ে নেওয়া হয়েছে। তো ডাকনাটা উঠিয়ে হচ্ছে একটা কাগজ চার কোণা করে বেঙ্গে, তারপর একটু শক্ত করে আর কি, একটু শক্ত করে তারপর কালিগুলো নামানো হচ্ছে। কালিটা নামাই একটা কাগজে রেখে হচ্ছে এখন আমি মেরিলের কৌটাতে নিয়ে নিব। আর আপনারা চাইলে প্রথমে যদি পারেন মেরিলের কৌটাতে নিয়ে নেবেন বা যে কোনো ধরনের ছোটো কৌটাতে নিয়ে নেবেন। তো প্রথমে আমি মেরিলের কৌটাতে নেই নেই, কারণ প্রথমে যদি ডাকনা থেকে নিতে যাই তাহলে দেখা যাবে নিচে সব পড়ে গেছে, এই জন্য হচ্ছে আমি একটা কাগজে নিয়ে তারপর মেরিলের কৌটাতে করে নিয়ে নিছি। মেরিলের কৌটাতে কালিটা নেওয়ার পরে এখানে আমি একটু তেল মেখে নিচ্ছি। তেল হচ্ছে আসল, তেলটা যদি না দিতে যাই তাহলে কিন্তু কালিটা হবে না পুরোপুরিভাবে। তো তখন যদি তেল ছাড়া আমি চোখে দিতে যাই তখন দেখা যাবে হাতে লেগে যায় পাউডারের মতো, পাউডার পাউডার হয় আর কি, নিচে পড়ে যাবে, তখন হাতে লাগবে না বা চোখেও লাগবে না। তো এখানে হচ্ছে তেল মাখাটা খুব জরুরি, এই জন্য একটু তেল মেখে নিচ্ছি। আর আমি এখানে কিউট যেই তেলটা আছে ওইটা মেখে নিচ্ছি। এখানে চাইলে নারিকেল তেল বা অলিভ অয়েল যে কোনোটাই দিতে পারেন, সরিষার তেল বাদে। এখানে ভুলেও সরিষার তেল দেওয়া যাবে না, সরিষার তেল দিয়ে যদি আমি কাজলটা চোখে দিতে যাই তাহলে কিন্তু চোখে জ্বালা পোড়া লাগবে, আর সবাই জানে যে সরিষার তেলটা অনেক জাজালো হয়। তেল দেওয়ার ফলে কিন্তু দেখা যায় অনেক সময় কালিটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে এখানে একটু পাউডার মিশিয়ে নিলে আবার ঘন হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় কালিটা অনেক দিন গড়ে রাখার ফলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু একটু হালকা তেল নিয়ে আবার একটু নরম করে নিতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।